কিছুদিন আগে যে পুষ্পা ঝুঁকে গানে সালাম, তো এই যে এই ব্যাপারগুলো আমাদের ভালো লাগে। দিস ইজ ফার্স্ট টাইম ফর মি যে আমি ধুতি পরেছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি সাউথ ইন্ডিয়ান শাড়ি, মানে সাউথ ইন্ডিয়ানরা যেভাবে শাড়ি পরে সেভাবে পরার চেষ্টা করেছি। তারা হচ্ছে ফুল ইউজ করে সব কিছুতে, সো আমরা হচ্ছে ফুল পরেছি। আমরা সবাই, আমাদের যারা আছে অ্যাসোসিয়েটরা, আমরা সবাই খুব সাউথ ইন্ডিয়ান অ্যাটায়ার পরেছি। আজকে কাঞ্চিপুরম পরেছি টু সেলিব্রেট আমাদের সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালটা, অ্যান্ড ফিল স্পেশাল বিকজ দিস ওয়াজ আ ওয়েডিং গিফট। সো ওখান থেকেই হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা পরেছি, আই ফিল ভেরি স্পেশাল অ্যাবাউট ইট। চেন্নাই থেকে আমাদের সে হায়ার করা যে স্পেশাল এই ফুডগুলোর জন্য মিস্টার তানিজ মানি, উনি বেসিক্যালি চেন্নাইয়ের ওয়েস্টার্ন হোটেল থেকে আসছে শুধু স্পেশালি আমাদের এই অকেশনটাকে কভার করার জন্য। সো আমরা চেষ্টা করছি যে আমাদের গেস্টের প্রিপারেশন অনুযায়ী ইভেন সাউথ ইন্ডিয়ার প্রপার যে ফ্লেভারটা এটাকে আনার জন্য আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। ইভেন আপনি যদি আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখেন, আমরা ফুললি ডেকোরেট করেছি ফুললি সাউথ ইন্ডিয়ান থিম নিয়ে। স্পেশালি আপনি আমাদের এন্ট্রান্সটা দেখতে, আপনাদের ফুডগুলো দেখতে, প্রত্যেকটা জিনিসের মধ্যে সাউথ ইন্ডিয়ার একদম অথেন্টিক যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সো আমাদের কাছে মনে হয় যে আমাদের অ্যাজ পার আওয়ার ম্যানেজমেন্ট ডিসিশন ইটস স্টিল কোয়াইট ইন্টারেস্টিং, অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম ফর মি যে আমি ধুতি পরেছি। সো এটা 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 ডেফিনেটলি আমাদের জন্য অনেক ডিফারেন্ট একটা কী বলে এটাকে, আমাদের আমরা ডিফারেন্ট একটা ফিল পাই যখন আমরা এই ধরনের অকেশনগুলো আমরা যখন করি। সো এখানে এখানে ফান, আমরা কাজ সব কিছুই আমরা একসাথে করি, সাথে আমরা ট্রাই করি গেস্টদেরকে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য, একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আউটফিটটা পরে কি নিজেকে সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো লাগছে কিনা? আই ডোন্ট থিংক সো যে এটা সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো লাগছে, বিকজ অফ ওনারা ডেফিনেটলি ওনারা অনেক অনেক বড় মাপের লোকজন। বাট আমি এটা ফিল করতেছি যে হ্যাঁ, আমি এটা পরে আমি অনেকটা কমফোর্ট ফিল করতেছি। ইভেন মনে হচ্ছে যে আমি এই ফ্লেভারের মধ্যেই আই এম দ্য পার্ট অফ দিস অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টের মধ্যে আমি একজন। সো আমাকে এটার ভিতরে আমাকে মনে হচ্ছে যে না, আমি আমার কাছে মনে হচ্ছে না যে আমি বাইরের কেউ বা আমি বাংলাদেশি একজন পার্সন, আমাকে এমন মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আম অলসো পার্ট অফ দিস সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল সামওয়ান। সো রেনেসেন্সে সবসময় আপনারা জানেন আমরা হচ্ছে অনেকগুলো ফুড ফেস্টিভ্যাল করে থাকি, সো এখন আমরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালটা চুজ করেছি। এটা হচ্ছে গতকালকে শুরু হয়েছে, সো 3 তারিখ থেকে এটা হচ্ছে 13 তারিখ পর্যন্ত থাকবে। আমরা রেনেসেন্সে সাউথ ইন্ডিয়ান থিমে সাজানোর চেষ্টা করেছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি সাউথ ইন্ডিয়ান শাড়ি, মানে সাউথ ইন্ডিয়ানরা যেভাবে শাড়ি পরে সেভাবে পরার চেষ্টা করেছি। তারা হচ্ছে ফুল ইউজ করে সব কিছুতে, সো আমরা হচ্ছে ফুল পরেছি। সো আমরা চেষ্টা করেছি সব কিছুতে সাউথ ইন্ডিয়ান একটা ভাইব রাখতে। আপনারা তো জানেন সবাই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো আসলে খুবই থ্রিলার অ্যাকশন টাইপস মুভি, সো আমরা সবাই পছন্দ করি। কিছুদিন আগে যে পুষ্পা ঝুঁকে গানে সালাম, সো এই যে এই ব্যাপারগুলো আমাদের ভালো লাগে। আর আমরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আল্লু অর্জুন, তারপর হচ্ছে বাহুবলী অ্যাজ উই নো হিম, সো আমরা তাদেরকে খুবই পছন্দ করি। আমরা সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, গান শুনি, ভালো লাগে।